শ্যামল ভৌমিক বলে জানা গেছে লেম্বুতলের কনছড়ি এলাকায় আজ এই ঘটনাটি সংঘটিত হয়েছে। যতদূর জানা যাচ্ছে যে গোবরের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক শ্যামল ভৌমিক এবং সেই গাড়ি তার ঘুরে পেছনে আসতেই সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর চলে আসে এবং সেখানেই ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে মৃত হয়েছে শ্যামল ভৌমিকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লেম্বুতলে থনছড়ি এলাকায় কোনাবন সনাতন চৌধুরী পাড়ায়। আজ এই ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকালে কোনাবন সনাতন চৌধুরী পাড়াই এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন মধুপুর থানার পুলিশ, সেখান থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন। যতদূর জানা যাচ্ছে শ্যামল ভৌমিক তিনি এই গোবরের গাড়িটি চালাচ্ছিলেন এবং সেই গাড়িকে দাঁড় করিয়ে রেখে পেছনে আসতে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর তার নিচে তিনি চাপা পড়ে যান এবং সেখানেই মৃত্যু হয় ওনার। এবং প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে যারা ছিলেন তারা দেখতে পেয়ে ছুটে আসেন এবং পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই গাড়ির নিচ থেকে শ্যামল দাসের মৃতদেহ উদ্ধার করেন এবং সেই মৃতদেহ ইতিমধ্যে মধুপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। কি বলছেন প্রত্যক্ষদর্শী একবার শুনুন। সকালে প্রায় 11টার দিকে আমার কাছে আমি শুনতে পাইলাম যে একটা গাড়ি গোবর লয়ে যাইছিল, এটা অ্যাক্সিডেন্ট আছে। তো ইয়া দেখি একটা লোক ঢাকা স্পট, মানে গাড়িটা ব্যাগ গিয়ে দিয়েছিল। হ্যাঁ 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 আইছে, মানে আমি তো দেখছি না যে আন্দাজে আইতেছে আর কি। তারপরে আইয়া দেখলাম যে স্পোর্টের ডাকাতি মারা গেছে, সে নাম শুনলাম এখন সারেটা আইলো মোটো মোটা না আমল তিনজন সামল দাস না। কি গাড়িটা কিসের গাড়ি ছিল এটা? হ্যাঁ গাড়িটা গুপর গুপর তো গোবর আগে একটা সবজি টবজি লাগিয়া গোবর উত্তরিয়া কোনাবন পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড সনাতন চৌধুরী পাড়া। ড্রাইভার গাড়ির থেকে নামতে লাগছিল, এটা বড় একটা আপ নামতে গিয়ে গাড়িও ব্যাগ গিয়ার পেছনে পুরো ফিরে আছে স্পট ডেট কোনে যা আপনার সামনে, মানে গাড়ি চাপা পড়ে নিচে নাকি? একদম গাড়ি চাপা পড়ে স্পট ডেট, তো ওখানে সঙ্গে সঙ্গে মধু পিয়েছে খবর দেওয়ার পরে পিয়েছে আসছে। তোর বাড়ি কোন জায়গা? বাড়ি লেম্বুতলি দনচুরি, নাম শ্যামল দাস।